এক একজনের কাপড় কয়টা করে আছে? আলহামদুলিল্লাহ আমিও বলি আমার তিনটা কাপড় আছে, আলহামদুলিল্লাহ বলে একদম তিনটা কাপড় আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমার তিনটা কাপড়। আজকে আপনি চতুর্থ নম্বর দিয়ে দেখেন, কালকে আবার তিনটে হয়ে যাবে। আমারে যে গত 20 বছরে যে যেমনি দেখছেন এমনি এক কাপড়ে দেখছেন, যেদিন দেখবেন দেখবেন কুর্তা, এটা আলহামদুলিল্লাহ কয় না, কুর্তা বানাইবেন ডজন ডজন, ধোকা 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 বলে ধোকা, আরে বলেন না দেখি ধোকা ধোকা ধোকা। এক একজন রুমে গেলে হুজুর 70টা পর্যন্ত দেখা যায়, জিদ্দাক ইমাম সাহেবের রুমে গেছে আমি শেরওয়ানি দেখছি 37টা, কোট কোট দেখছি 37টা, ওনার কোর্টে জাকাত দিলে দু চার মাদ্রাসা চলে যাবে, বুঝেন না কথা। আচ্ছা সাইদ ইবনে আমের কি করেন, মাসে একদিন কি করেন বলেন? এই জন্য শুধু কুর্তা বানাবেন, শুধু কি বানাবেন, শুধু কুর্তা বানাবেন। হ্যাঁ রসুল বলেন, মারফুল কোরআনের মধ্যে হাদিস লিখছে, এই ওই আয়াতের মধ্যে লিবাসু তাকওয়া, এই আয়াত কারিমের মধ্যে একটা তাফসীর লিখছে, কোন এক হাদিস লিখছে, কোন মুসলমান যদি নতুন জামা পরে, নতুন জামা দেয়া হয়, তিনি যদি পেছনের জামাটাকে আল্লাহর কাছে দিয়ে দেন তো গুফর আল্লাহু মা তাকাদ্দাম, পেছনের গুনাহ মাফ। উল্টা দেখেন মাফ কি ভাই, জামা কয়টা বানাবেন, কয়টা উচিত, দুইটা যাও আরেকটা বাড়তি বানাও তিনটা, কি চতুর্থটা আসলে কি করবেন, আগেটা কি করে দিবেন, হাদিয়া করে দিবেন ইনশাআল্লাহ। বলেন কুরআন সব সেলফে রাখতে রাখতে সেলফ সব ভরে গেছে, কথা কন হাসান আমি স্যার, বাস্তব না বাস্তব, সব ভরে গেছে, রাখার আর জায়গা নাই, এরপরে আবার কিনে, এরপরে আবার রাখে, এর আবার কিনে আবার রাখে। তিন নাম্বার থাক আফওয়ান, কেউ মনে কষ্ট নিয়েন না, আমি পড়তাম না বলেছেন আর কিছু। তিন নাম্বার অভিযোগ, হয়তো ওমর জিজ্ঞেস করলেন এই তিন নাম্বার অভিযোগ আছে, বলে হ্যাঁ আমার আমার একটা অভিযোগ, ইনি প্রত্যেকদিন সকালবেলা দুবার ঘুরতে অফিসে আসতে একটু দেরি করে ফেলে, প্রত্যেকদিন দু চার মিনিট দেরি হয়ে যায়, প্রত্যেকদিন দু চার মিনিট দেরি হয়ে যায়, কি হয়েছে আপনি দেরি করেন কেন, আমার তো ঘরে কোনো কাজের কাজের মানুষ নেই, আমার নিজের রুটি নিজের তরকারি তো আমি নিজে পাকাই, সুবহানাল্লাহ বলবেন না। এরা ছিলেন রিজাল, এরা ছিলেন কি বলেন, এরা ছিলেন কি রেজাল, এরা ছিলেন কি বলেন, এরা ছিলেন রেজালুল্লাহ, এরা ছিলেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা ছিলেন রেজাল, সুবহানাল্লাহ। আর কোন অভিযোগ আছে? এবার আরেকজন বলেন জি আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ। বলেন কি অভিযোগ? ইনি মাঝে মাঝে দফতরে বসেন তো মাঝে মাঝে দফতরে বেহুশ হয়ে পড়ে যান, ইনি চিকিৎসা কেন করান না, ইনি বেহুশ হয়ে দপ্তরে পড়ে যান। এবার হযরত ওমর জিজ্ঞেস করলেন বলো এটা কি কারণ দর্শাও, এটা কেন করো তুমি, বেহুশ হয়ে পড়ে যাও, ডাক্তার দেখো, চিকিৎসা করাও। বলে আমিরুল মুমিনিন আমি তখন মক্কায় ছিলাম, হযরত খাব্বাব ইবনে আদি রাদিয়াল্লাহু ঝরে পড়ছিল ওই দৃশ্য যখন আমার মনে পড়ে তখন আমি বেহুশ হয়ে যাই, তখন আমি মুসলমান হই নাই। মেরে ভাই আমার বলার উদ্দেশ্য ছিল হায় উম্মতে মুসলিমা, নিজের জিন্দগির মাকসাদ ঠিক করি, নিজের জিন্দগির উদ্দেশ্য ঠিক করি। আমাদের হুজুর আমাদেরকে বড় দারুণ নসিহত করেছেন আমাদের দিল ঠিক হওয়া, বলেন আমাদের দিল কি হওয়া, বলেন আমাদের দিল ঠিক হওয়া, আমাদের দিল ঠিক হওয়া। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিল সাইয়্যিব ফিল কালিম আত তাইয়িবের মধ্যে একটা কথা লিখছেন, এটা মধ্যে লিখার আগে তিনি লিখছেন আল কাউলুল ফয়সাল, আল কাউলুল ফয়সাল উনওয়ান দিছেন আল কাউলুল ফয়সাল অর্থাৎ চূড়ান্ত কথা, অর্থাৎ কি এটার মধ্যে লিখছেন আল মুজাহিদুদ যাকির, আল মুজাহিদুদ যাকির খায়রু মিনাল মুজাহিদ, আল আলিমুজ যাকির খায়রু মিনাল আলিম, আল আল খতীবুজ যাকির খায়রু মিনাল খতীব। ওই মুজাহিদ যে জিকিরও করে তিনি ওই মুজাহিদের চেয়ে দামি যেই মুজাহিদ জিকির করে না, ওই আলেমে দ্বীন ওই আলেমের চেয়ে দামি যিনি জিকির করেন, ওই খতীব ওই খতীবের চেয়ে দামি যিনি জিকির করেন, ওই মুফাসসির ওই মুফাসসির থেকে দামি যিনি জিকির করেন। জিকির যেন আল্লাহ তাআলার কাছে দুনিয়া আর আখিরাতে দাম বাড়াবার আখেরি মেয়ার।
বলেন দাম বাড়াবার কি আখেরি মাপকাঠি আখেরি মাপকাঠি জিকিরের জন্য মাপকাঠি বলেন জিকিরের জন্য কি মাপকাঠি এজন্য হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা বলেন আলা উনাব্বিউকুম আলা বলেন আলা আলা মানে কি শুনবেন এই শুনো 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 সুবহানাল্লাহ বলেন আলা বলেন আলা উনাব্বিউকুম এই শুনো 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 আমি কি তোমাদেরকে বলবো না আমি কি তোমাদেরকে বলবো না আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম তোমাদের সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম তোমাদের দারাজাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা কি আমি বলবো না ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদদা হাজারো স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না ওয়া আজকাহা ইনদা মালিকিকুম তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমলের কথা আমি কি বলবো না আমি কি বলবো না সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না সবচেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না হাজারো স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় খরচের চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না তোমাদের যে আমল তোমাদেরকে তোমাদের রবের কাছে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না وخير لكم من ان من لقاء عدوكم তোমরা তোমাদের দুশমনের সামনাসামনি মোকাবেলা করবা ফায়াকতুলুনাকুম দুশমন তোমাদেরকে হত্যা করবে ফাতাকতুলুনাহুম তোমরা দুশমনকে হত্যা করবা আল্লাহর রাস্তায় সম্মুখ সমরে তোমরা সামনাসামনি মুখোমুখি হবা সেখানে দুশমন তোমাদেরকে কতল করবে তোমরা দুশমনকে কতল করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না সাহাবা এই কথা শুনে আছে সাহাবা কি বলছিলেন قلنا بلا يا رسول الله قالوا بلا يا رسول الله صحابه کرام ایک آواز بولے اٹھلن جی بولن 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 اپراو بولن 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 قالوا بلا جی حضرت یا رسول اللہ بولن 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 خیر لكم جی عمل ہمارے جنو چشتا وارفعها في درجاتكم واسكاها عند ملیککم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فيقتلونكم فتقتلونهم ایک چے دامی عمل کتھا قالوا بلا جی بولن 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 یا رسول اللہ رسول بولن ذکر اللہ عز وجل বলেন যিকরুল্লাহ আজ্জা ওয়াজাল এবার রাসূল বলেন আল্লাহ তাআলার জিকির মানে আল্লাহ তাআলার জিকির বলেন আল্লাহ তাআলার জিকির হ্যাঁ কি মজার কথা কি মজার কথা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার আলাইহির রাহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইবের মধ্যে বলেন জিকির একটা ইবাদত জিকির একটা ইবাদত যে ইবাদত শুধু জিহ্বার কাজ জিহ্বার কাজ এই জিহ্বা আল্লাহ তাআলা হাত বানিয়েছেন লেকিন হাত যদি কতক্ষণ কাজ করে হাত বলে আমি আর পারি না ঘাড় বানিয়েছেন কতক্ষণ নাড়াচাড়া করলে ঘাড় বলে আমি আর পারি না হ্যাঁ আজীব বিষয় হ্যাঁ কতক্ষণ হাঁটলে পা বলে আমি আর পারি না লেকিন জিহ্বা জীবনে কখনো বলে নাই আমি আর পারবো না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ